আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে। সেই সাথে রিকোয়েস্ট করব এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর যদি আপনি বিগত ভিডিওগুলো না দেখে আসেন অবশ্যই দেখে আসবেন, কারণ এটি একটি কোর্স, ধারাবাহিক লেসান এখানে দেওয়া আছে। আর আমি আমি চাই যারা ভিডিওটি দেখছেন শিখতে আগ্রহী প্রত্যেকে ফ্লুয়েন্ট হবেন, এটাই আমার প্রত্যাশা। সো টু বি ফ্লুয়েন্ট ইউ মাস্ট ওয়াচ এভরি ভিডিও অ্যান্ড ফলো মাই ইনস্ট্রাকশন থ্রোলি। সো এখন কথা নাই, আমরা আজকে নতুন একটি টপিক নিয়ে এসেছি। আমরা কীভাবে শপিংয়ে যাই, শপিংয়ে গেলে কথা বলবো, এবং আমাদের কী কী জিনিসগুলো প্রয়োজন হয়, দাম জানার প্রয়োজন হয়, পরিমাণ জানার প্রয়োজন হয়, এই বিষয়গুলো নিয়ে আমি কিছু সেন্টেন্স সেখানে এনেছি, পদ্ধতিগুলো দেখে বারবার প্র্যাকটিস করবেন। সো আমরা শপিংয়ে গেলে দাম জিজ্ঞাসা করার প্রয়োজন হয়। সো দেখুন আমরা কিভাবে দাম জিজ্ঞাসা করব জিনিসের। সো হোয়াট ইজ দ্য প্রাইস অফ আ শার্ট, একটি শার্টের দাম কত? ওয়ার হোয়াটস দ্য প্রাইস অফ এ শার্ট, একটি শার্টের দাম কত? দ্য প্রাইস অফ এ শার্ট ইজ 500 টাকা, একটি শার্টের দাম 500 টাকা। তাহলে প্রশ্ন উত্তর দুটোই হয়ে গেল। এইভাবে আমরা এই সেন্টেন্সগুলোকে প্র্যাকটিস করব। সো দেখুন, হোয়াট ইজ দ্য প্রাইস অফ 1 কেজি অফ রাইস, দ্য প্রাইস অফ 1 কেজি অফ রাইস ইজ 50 টাকা। দেখুন এই দুইটি সেন্টেন্সের মধ্যে পার্থক্য। হোয়াট ইজ দ্য প্রাইস অফ এ শার্ট, শার্ট গণনা করা যায়, কাউন্টেবল নাউন। অন্যদিকে হোয়াট ইজ দ্য প্রাইস অফ 1 কেজি অফ রাইস, চাউল পরিমাপ করা যায়, গণনা করা যায় না। তাই দেখুন এখানে শার্ট, শার্টের আগে কিন্তু শুধু পরিমাণটা বসেছে এ একটি, কিন্তু চাউলের ক্ষেত্রে, চাউল যেহেতু পরিমাপ করা যায়, দেখেন চাউলের ক্ষেত্রে এর আগে একটি অফ বসেছে। সো প্রাইসের পরে অফ এবং কি পরিমাণ তারপরে আবার অফ, এর পরে দ্রব্যটির নাম। অন্যদিকে গণনা করা যাচ্ছে কাউন্টেবল নাউন, এখানে হোয়াট ইজ দ্য প্রাইস শুধু পরিমাণের আগে অফ, যে কয়টি সংখ্যার আগে অফ। সো আশা করি এটি বুঝতে পেরেছেন এবং খেয়াল রাখবেন। হোয়াট ইজ দ্য প্রাইস অফ 1 কেজি অফ রাইস, দ্য প্রাইস অফ 1 কেজি অফ রাইস ইজ 50 টাকা। সো চাউলের দাম করতে পারলে অবশ্যই ভেজিটেবল, পটাটো, সুগার, এভরিথিং আপনি একইভাবে, পালস, ডাউল, প্রত্যেকটা জিনিস, ওয়েল, প্রত্যেকটা জিনিসেরই দাম আপনি জিজ্ঞাসা করতে পারবেন, উত্তর দিতে পারবেন। সো প্র্যাকটিস করতে থাকুন। এখন আমরা টেন্স ওয়াইজ করব। দেখুন হোয়াট ইজ দ্য প্রাইস অফ 1 কেজি অফ রাইস, 1 কেজি চাউলের দাম কত? দ্য প্রাইস অফ 1 কেজি অফ রাইস ইজ 50 টাকা, 1 কেজি চাউলের দাম 50 টাকা। হোয়াট ওয়াজ দ্য প্রাইস অফ এ শার্ট লাস্ট ইয়ার, হোয়াট ওয়াজ দ্য প্রাইস অফ এ শার্ট লাস্ট ইয়ার, গত বছর একটি শার্টের দাম কত ছিল? দ্য প্রাইস অফ এ শার্ট ওয়াজ 400 টাকা, একটি শার্টের দাম ছিল 400 টাকা। আমি এখানে লাস্ট ইয়ার ব্যবহার করতে পারি, অসুবিধে নেই, লাস্ট ইয়ার, ওকে। দেন হোয়াট ইজ দ্য প্রাইস অফ এ শার্ট দিস ইয়ার, এই বছর একটি শার্টের দাম কত? দ্য প্রাইস অফ এ শার্ট ইজ 500 টাকা দিস ইয়ার, এই বছর একটি শার্টের দাম 500 টাকা। হোয়াট উইল বি দ্য প্রাইস অফ এ শার্ট নেক্সট ইয়ার, আগামী বছর একটি শার্টের দাম কত হবে? দ্য প্রাইস অফ এ শার্ট উইল বি 700 টাকা নেক্সট ইয়ার, আগামী বছর একটি শার্টের দাম 700 টাকা হবে। সো এইভাবে আপনি মার্কেটের নাম জুড়ে দিতে পারেন। হোয়াট ইজ দ্য প্রাইস অফ এ শার্ট ইন নিউ মার্কেট, নিউ মার্কেটে একটি শার্টের দাম কত? হোয়াট উইল বি দ্য প্রাইস অফ এ শার্ট ইন যমুনা ফিউচার পার্ক, সো যমুনা ফিউচার পার্ক, আর হোয়াট উইল বি দ্য প্রাইস অফ এ শার্ট ইন সিঙ্গাপুর। এইভাবে আপনি এই সেন্টেন্সকে নানানভাবে ব্যবহার করতে পারবেন। সো দিস লেসন উইল কভার এভরি শপিং ক্রাইটেরিয়া। এরপরে দেখুন হাউ মাচ ওয়াজ এ শার্ট লাস্ট ইয়ার,
একটি শার্টের দাম গত বছর কত ছিল? হাউ মাচ ইজ আ শার্ট দিস ইয়ার? হাউ মাচ উইল বি এ শার্ট নেক্সট ইয়ার? তাহলে হোয়াট ইজ দ্য প্রাইসের সাথে সাথে আপনি হাউ মাচ দিয়েও কোশ্চিনটি করতে পারবেন, আনসার একই হবে। হাউ মাচ ওয়াটার ওয়াজ দেয়ার ইন দ্য গ্লাস? এই গ্লাসে কতটুকু পানি আছে? কোনো জায়গায় কোনো কিছু আছে, ছিল, থাকবে বোঝাতে আপনি এই সেগমেন্টটা ব্যবহার করবেন। দেখুন, হাউ মাচ ওয়াটার ওয়াজ দেয়ার ইন দ্য গ্লাস, গ্লাসে কতটুকু পানি ছিল? দেয়ার ওয়াজ হাফ লিটার ওয়াটার ইন দ্য গ্লাস, গ্লাসে হাফ লিটার পানি ছিল, এভাবে আনসার করতে পারবেন। হাউ মাচ ওয়াটার ইজ দেয়ার ইন দ্য গ্লাস, গ্লাসে কতটুকু পানি আছে? হাউ মাচ ওয়াটার উইল দেয়ার বি ইন দ্য গ্লাস, গ্লাসে কতটুকু পানি থাকবে? হাউ মাচ ওয়াটার ওয়াজ ইন দ্য গ্লাস? আবার দেখুন, এখানে আমরা কি দেয়ার ব্যবহার করেছি। সো আপনি দেয়ার ব্যবহার যদি নাও করেন তবুও হয়ে যাবে। হাউ মাচ ওয়াটার ওয়াজ দেয়ার ইন দ্য গ্লাস, অথবা হাউ মাচ ওয়াটার ওয়াজ ইন দ্য গ্লাস, কতটুকু পানি ছিল গ্লাসে? হাউ মাচ ওয়াটার ইজ ইন দ্য গ্লাস, গ্লাসে কতটুকু পানি আছে? হাউ মাচ ওয়াটার উইল বি ইন দ্য গ্লাস, গ্লাসে কতটুকু পানি থাকবে? তবে দেখুন, উত্তরগুলো সবগুলোরই একই। আমরা এই দুই সিস্টেমের যে কোনো একটি সিস্টেমই ব্যবহার করতে পারি কোশ্চিনের ক্ষেত্রে, বাট অ্যান্সারের ক্ষেত্রে সেম সিস্টেম। দেয়ার ওয়াজ হাফ লিটার অফ ওয়াটার ইন দ্য গ্লাস। আবারও দেখুন বন্ধুগণ, ওয়াটারের আগে অফ এসেছে, বিকজ এটা আনকাউন্টেবল নাউন, পরিমাপযোগ্য, গণনা করা যায় না। দেয়ার ইজ হাফ লিটার অফ ওয়াটার ইন দ্য গ্লাস, গ্লাসে হাফ লিটার পানি আছে। দেয়ার উইল বি হাফ লিটার অফ ওয়াটার ইন দ্য গ্লাস। কিন্তু যদি বলতাম যে গ্লাসে আমি একটি চামচ আছে, তাহলে দেয়ার ইজ আ স্পুন ইন দ্য গ্লাস, একটি চামচ আছে, সেখানে আর অফ লাগতো না স্পুনের আগে। এরপরে আমরা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে এখন ব্যবহার করব। হাউ মেনি পেনস ওয়ার দেয়ার ইন দ্য ড্রয়ার, ড্রয়ারে কতগুলো কলম ছিল? দেয়ার ওয়ার থ্রি পেনস ইন দ্য ড্রয়ার, ড্রয়ারে তিনটি কলম ছিল। হাউ মেনি পেনস আর দেয়ার ইন ইউর ব্যাগ, তোমার ব্যাগে কয়টি কলম আছে? দেয়ার ইজ অনলি ওয়ান পেন ইন মাই ব্যাগ, আমার ব্যাগে একটি মাত্র কলম আছে। হাউ মেনি পেনস উইল দেয়ার বি ওয়ান ইউর টেবিল, তোমার টেবিলে কয়টি কলম থাকবে? দেয়ার উইল বি টু পেনস অন মাই টেবিল, আমার টেবিলে দুইটি কলম থাকবে। সো এইভাবে কোনো স্থানে বা পাত্রে কোনো কিছু আছে, ছিল, থাকবে বুঝাতে আপনি এইভাবে প্রশ্ন কোশ্চিন তৈরি করতে পারবেন, অ্যান্ড অ্যান্সার দিতে পারবেন। এবং কোনো দ্রব্যের দাম জিজ্ঞাসা করলে হোয়াটস দ্য প্রাইস অর হাউ মাচ দুটোই ব্যবহার করতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন, বারবার প্র্যাকটিস করে ফেলুন, এবং আপনি যে সমস্ত দৈনন্দিন কথা ব্যবহার করেন তার মধ্যে যেগুলো এই প্রাইস এবং কোনো কিছু আছে, এই সমস্ত, যেমন বুক সেলফে কতগুলো বই আছে, হাউ মেনি বুকস আর দেয়ার ইন দ্য বুক সেলফ। সো এইগুলো আপনি যতগুলো সেন্টেন্স বলেন এগুলো ইংরেজি বলার প্র্যাকটিস করুন, এগেন অ্যান্ড এগেন, দেন ইউ উইল বি ফ্লুয়েন্ট ভেরি শর্টলি। সো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিবেন, এবং পরবর্তী লেসান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ।